ইভেলি বিশ্বংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা জানি যে করোনার কারণে সারা বিশ্বে অর্থনীতির মধ্যে একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। সাম্প্রতিক সময়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ইউকেস ফরেন এবং কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে তারা একটি গবেষণা করেছেন, একটি সমীক্ষা করেছেন বাংলাদেশের এসএমই খাত এবং কটেজ শিল্পের উপরে, যেটি বলছে যে করোনার কারণে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের এই এসএমই এবং কটেজ শিল্পের উপর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সংকট নিয়ে। আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে তিনজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। আছেন রাশিদুল করিম মুন্না, এসএমই ফাউন্ডেশনের পরিচালক, আছেন একজন অর্থনীতিবিদ ডক্টর মনজুর হোসেন, এবং সেই সাথে আমাদের সাথে আছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বসংলাপে। আমরা মূলত যেই টপিক দিয়ে শুরু করেছিলাম যে এসএমই খাত বাংলাদেশের, বাংলাদেশ না শুধু সারা বিশ্বের যে কোনো দেশে এসএমই খাত হচ্ছে ব্যবসা বাণিজ্যের একদম বেজ যাকে বলা হয়, ভিত যাকে বলা হয়, যেটি আসলে নড়বড়ে হলে পুরো অর্থনীতিতে একটা অন্যরকম একটি প্রভাব ফেলে, যেটি আসলে শুভ নয়। তো করোনার কারণে কটেজ এবং এসএমই খাতে আসলে বিশ্ব যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের কোন কোন বিষয়গুলো উঠে আসবে যদি ক্ষতির তালিকা তৈরি করি? আমরা জনাব রাশিদুল করিম মুন্না আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনার বিবেচনা কি? আমি শোনাচ্ছি? জি জি জি, জনাব রাশিদুল করিম মুন্না আপনাকে আপনাকে এই প্রশ্নটা করেছি। প্রশ্নটা কি আবার করবেন? আমি শুনতে পারছিলাম না। প্রশ্নটি ছিল যে করোনার কারণে তো সারা বিশ্বেই এসএমই খাতে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে, বাংলাদেশের অবস্থানে যদি বাংলাদেশের কনটেক্সট থেকে আমরা চিন্তা করি, বাংলাদেশে এসএমই খাত এবং কটেজ শিল্প কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্তের তালিকা যদি আপনি বলেন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে, কোন কোন বিষয়গুলো উঠে আসবে? জি ধন্যবাদ। জি বেসিক্যালি আমাদের বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করবেন যে বাংলাদেশে একদল উদ্যোক্তা তৈরি হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় এখন প্রায় সারা দেশে 78 লক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে বিভিন্ন সেক্টর কেন্দ্রিক। আচ্ছা, এই উদ্যোক্তারা কে হচ্ছে? ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবে টাকা সংগ্রহ করেছে, ধার নিয়েছে আত্মীয় স্বজনের কাছ থেকে, অর্থাৎ ক্ষুদ্র যে পরিসরে তাদের যাত্রাটা শুরু হবে, প্রায় 78 লক্ষ উদ্যোক্তা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই জায়গাতে দেখা গেছে যে পরিসংখ্যানে মাত্র 7,74,000 122 জন হচ্ছে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে সাপোর্ট নিতে পেরেছে। তার মানে হচ্ছে বাকি যে উদ্যোক্তারা আছে তাদের খুব সীমিত পরিসরে সীমিত মূলধন নিয়ে কাজ করছে। এই কোভিড এর কারণে দেখা গেছে মার্চের 25 তারিখের পর অনেক উদ্যোক্তাই আছে যাদের যে সীমিত মূলধন আছে সেই সীমিত মূলধনকে বিনিয়োগ হিসেবে নিয়ে উৎপাদন করে সেই আয় দিয়ে তাদের সংসার চলত, এবং তাদের সারাউন্ডিং যে হিউম্যান রিসোর্স আছে সেটাকে ব্যবহার করে তারা কাজ চালাচ্ছিল। কিন্তু এই কোভিড এর কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা যে একটা বিশাল হুমকির মধ্যে পড়েছে, চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, যে তাদের আয়টা বন্ধ হয়ে গেছে কিন্তু তাদের ইউটিলিটি বিল, রেন্ট, স্যালারি বা আদার যে খরচ সবই চালু আছে, চলার মতো যে বিষয়টা ছিল সেটা কিন্তু তাদের মূলধন খরচ করে তাদের চালাতে হচ্ছে। এমন একটা পর্যায়ে আসছে যে বিশেষ করে জুলাই পর্যন্ত দেখা গেছে সারা দেশে সবকিছু স্থবির ছিল, জুলাই থেকে কিছুটা কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু যে কোনো উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের একটা ব্রেক ইভেন আছে। এই ব্রেক ইভেনে আনতেই কিন্তু তারা কোণঠাসা হয়ে গেছে এবং তারা একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, কারণ ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলো গভর্নমেন্ট প্যাকেজ ঘোষণা করেছে বাট ব্যাংক গুলো কিন্তু এসএমইদেরকে সহযোগিতার হাত বাড়ায়নি। তাদের একটা মাইন্ডসেট আছে, তারা এসএমইদেরকে লোন দিতে আগ্রহী নয়, এবং সেই জায়গাতে আমাদের এসএমইরা সারা দেশেই বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে দাঁড়াদাঁড়ি ঘুরছে। অর্থাৎ তাদের যে মূলধনটা ছিল, মূলধনটা কমে যাওয়ার কারণে নতুন ভাবে যে তারা শুরু করবে বা অনেকের হয়তো মূলধন শেষ হয়ে গেছে। সুতরাং এই জায়গাতে হচ্ছে একটা বিশাল চ্যালেঞ্জ চলে আসছে উদ্যোক্তাদের কাছে, তারা আবার শুরু করতে যে তাদের মূলধনের ঘাটতিটা
একটা অনিশ্চয়তার জন্য তারা থমকে আছে। ধন্যবাদ ধন্যবাদ জনাব রশিদুল করিম মুন্না, আপনার কাছে আমি আরেকবার আসবো। আমাদের এই সংকটের তালিকা তো বিশাল বড়, এবং যত মানুষের কাছে যাব, যত ব্যবসায়ীদের কাছে যাব, তত কিন্তু সংকটের পরিমাণও আরও বাড়বে, নতুন নতুন সংকটের কথা বেরিয়ে আসবে। মোটা দাগে যে সংকটগুলোর কথা বলেছেন, এটা আসলে অনেকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি, এবং এটা সমাধানের পথও আপনাদের মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের সাথে আমি এবার একটু জনাব মাহফুজুল হক সাহেব আপনার কাছে একটু যাব, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক জনাব মাহফুজুল হক সাহেব। যেটি হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এসএমই উদ্যোক্তা এবং কটেজ শিল্পের সাথে জড়িত লোক সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে বাংলাদেশে, এবং অনেকেই কিন্তু দীর্ঘ সময় দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে এই কাজের সাথে সম্পৃক্ত আছেন। আমার মূল প্রশ্নটি হচ্ছে, বড় ইন্ডাস্ট্রির ব্যাকএন্ড হিসেবে পিছন থেকে যারা কটেজ শিল্প হিসেবে যারা সাপোর্ট দিয়ে আসছেন, তারা মূলত কোন ধরনের সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের সংকটগুলো কি কি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, অবশ্যই আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, না যে বিষয়টা এসএমইদের যে মূল যে প্রবলেমটা সেটা অলরেডি আলোচিত হয়েছে, বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। জি, এখানে মূল যে সংকটটা সেটা হচ্ছে এসএমই কাজ যে কোনো ইকোনমির ব্যাকবোন যে কোনো দেশে, সেটা তো আপনি শুরুতে উল্লেখ করেছেন। আমাদের যে এসএমই খাতগুলি আছে, যেমন ধরুন এসএমই খাতগুলো, যেমন আমি আমাদের মেইন যে এক্সপোর্টের যে ইন্ডাস্ট্রিটা আছে, যেটার উপর এক্সপোর্ট আমাদের ডিপেন্ড করছে, আমি ওইটাকে আমি উদাহরণ হিসেবে আপনার কাছে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে আমাদের পোশাক। পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্গেজ আজকে থেকে 20-30 বছর আগে কিন্তু বাংলাদেশে খুব একটা গড়ে ওঠে না, আমরা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টের উপর নির্ভরশীল ছিলাম। জি, বর্তমানে যেটা হয়েছে আমাদের অলমোস্ট অনেক আমাদের মোটামুটি ব্যাকওয়ার্ড লিঙ্গেজের যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে এখানে, এবং লোকালি বেশ ভালোভাবে সাপ্লাই দিয়ে আসছিল। সুতরাং আপনি বুঝতে পারছেন, যখন কোভিড এর কারণে আমাদের এক্সপোর্ট যখন হ্যাম্পার হচ্ছিল, তখন এই শিল্পগুলো কিন্তু বিভিন্ন কারণে এফেক্টেড হয়েছে। জি, এখন মূল যে বিষয়টা এসএমই কাতের যে সমস্যাটা আমাদের এখানে, যেমন ধরুন টোটাল যে এসএমই কাতের যে যে সেক্টরগুলি আছে সেগুলোর কোন পরিসংখ্যানগত এখানে এবং তথ্য আমাদের কাছে একুরেটটা নেই, আমরা কিন্তু লামসাম সবকিছু করেছি। এখন একুরেট যদি তথ্যটা দিতে হয় তাহলে দেখতে হবে, যেমন পোশাক শিল্পের সাথে যেমন এক্সপ্রেসিয়েশন আছে, বৈদ্যুতিক সরঞ্জাম যারা বানায় ছোট ছোট ওদের একটা সংগঠন আছে, পাদুকা শিল্প আছে, এইরকম ধরুন বাংলাদেশে বিভিন্ন ধরনের এই ধরনের এই যে এসোসিয়েশনগুলি আছে, ফার্নিচার শিল্প থেকে শুরু করে অনেক আছে, আমি অনেক নাম বলতে পারবো, উদাহরণ হিসেবে বললাম। এসোসিয়েশন গুলোকে আমাদেরকে এফবিসি এর মেম্বার আছে, ওরা আমাদের বিভিন্ন চেম্বার গুলির মেম্বার আছে, এটা গেল একটা। এখন সরকারের যেই অনুদানা এবং অন্যান্য যেই ওরা যে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা আছে, যেখানে ব্যাংকগুলো যে ইন্টারেস্টেড হচ্ছে না, সেটা হচ্ছে এই কারণে ওরা ওরা ওখানে ভরসা পাচ্ছে না, ওনাদেরকে ওনাদের যে পুঁজিগুলো ফেরত আসবে আবার সেটার ব্যাপারে কোনো ইয়ে পাচ্ছে না। তারপর হচ্ছে এসএমই খাতের ব্যাপারে কিন্তু সবাই আমরা ওয়াকিবহাল, আর সরকারের পক্ষ থেকে কোন মন্ত্রণালয় এসএমই খাতকে দেখাশোনা করে, সেটা দায়িত্ব প্রাপ্ত হচ্ছে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ে কি আছে, এসএমই ফাউন্ডেশন আছে, এসএমই ফাউন্ডেশন ছাড়া শিল্প মন্ত্রণালয়ে এসএমইদের জন্য বা বিসিক আছে একটা, বিসিকের তো ওরকম ভাবে কোনো কার্যক্রম যাই আছে কিন্তু ওইটা কিনা সেক্রেটারি না, তাহলে পরে এখানে এই জিনিসটা করার জন্য কে আছে, এটা একটা দিক দেখতে হবে। এসএমই কাজকে বললেই তো হবে না, এসএমই তো আমাদের ব্যাকবোন, সবকিছু ঠিক আছে ভাই, যেমন আমার এই যে পূর্ববর্তী আলোচক যেটা বলেছেন, অনেকে নিজের উদ্যোগে করে এসছেন, কিছু একটা করতে হবে, সেটা শুরু করে দিয়েছে। যে এখন যে এই জিনিসটাকে যদি আমরা আমাদের ইকোনমির মেইন লাইনে যদি নিয়ে আসতে চাই একটা সিস্টেমের মধ্যে, তাহলে পরে আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের ফিনান্স মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি, আমাদের শিল্প মন্ত্রণালয়, ওনাদেরকে বসে একটা জিনিসকে সেট করতে হবে যে এই খাতটাকে উন্নত করতে হলে সাথে সাথে আমাদের এফবিসিআই, আমাদের চেম্বারগুলি আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলি আছে, এদেরকে সবাইকে নিয়ে বসে একটা সিস্টেম আমাদেরকে প্রথম ডেভেলপ করতে হবে। আমি আপনার কাছে আরেকবার আসবো এই বিষয়গুলো নিয়ে। জনাব মাহফুজুল হক সাহেব, আপনি বেশ সুন্দরভাবে একটি কথা বলেছেন যে দায়িত্ব নিয়ে কাজ করার মতো একটি গোষ্ঠী দরকার,
একটি জনবল, কিছু জনবল দরকার যারা দায়িত্ব নিয়ে কাজ করবে। আপনি অনেকগুলো পার্টির কথা বলেছেন যারা সবাই মিলে কাজ করতে পারে। সবাই মিলে কিন্তু বহুবার বসাও হয়েছে এবং বিভিন্ন সময়ে তারা বসে কিন্তু নানা রকম, বিশেষ করে বাজেটটাকে কিন্তু বসা হয়, সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমরা এবার একটু আমাদের সাথে ডক্টর মনজুর হোসেন আছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ। জনাব মনজুর হোসেন, আপনার কাছে যাব। মূলত আমরা করোনার কারণে এসএমই খাত, এমএসএমই খাতে যে সংকটগুলো আমরা দেখতে পেয়েছি, সেই সংকটগুলোকে মাথায় রেখে যদি আর্থিক অবস্থাটা বিবেচনা করি, সেক্ষেত্রে আপনাকে একটু জানিয়ে রাখি যে যে সেন্সাস দিয়ে, সেন্সাসের তথ্য দিয়ে শুরু করেছিলাম সমীক্ষা, সেই সমীক্ষা বলছে যে 70% কর্মজীবী মানুষ কিন্তু খুব নাজেহাল অবস্থায় আছে, খুব নড়বড়ে অবস্থায় আছে তাদের কাজ নিয়ে, কারণ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিছু প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়েছে। সেক্ষেত্রে আর্থিক জায়গাটা আসলে আমাদের লসের পাল্লাটা কতটা ভারী হচ্ছে, কি মনে করছেন ডক্টর মনজুর হোসেন? জি, ধন্যবাদ আপনাকে। যে তথ্যটা, যে জরিপটার কথা বলছেন, সেটা করা হয়েছে জুনের 1 তারিখ থেকে বোধহয় 15 তারিখের মধ্যে। ওই সময়টাতে সিচুয়েশনটা আসলে খারাপ ছিল, আমরা 2 মাসের মতো লকডাউন করেছি, সেটা হয়তো হালকার মতো হলো কিন্তু অনেকটাই মানুষের মধ্যে একটা ভয়ভীতি ছিল। যতই প্রোডাকশন বলেন, বিজনেস বলেন, অনেকটাই বন্ধের মতো ছিল। সুতরাং সেই ওই সময়কার যে সার্ভেটা, সেটাতে যে রিফ্লেকশনটা এসেছে আমি তাতে সঠিকই মনে করি, কিন্তু হয়তোবা বর্তমান সময় আরেকটু আমরা বেটার অবস্থায় আছি, এটুকু বলতে পারি। এখন সেখানে দুটো জিনিস চলে আসছে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আপনি বারবার বলছেন সংকটটা কোথায় এই ধরনের সেক্টরের জন্য। এই ধরনের একটা সেক্টরের সংকট হচ্ছে এমপ্লয়মেন্ট। কারণ হচ্ছে রাসুল্লাহ সাহেব যেটা বলছে, একটা মানে ব্যাকডেট ইনফরমেশন দিচ্ছিলেন, সেটা হচ্ছে 78 লক্ষ ছিল 2013 সালের হিসাব, এবং সেটা বর্তমানে আমরা যেটা 2000 সাল থেকে, 2000 একটা সেন্সাস হয়েছিল, ইকোনমিক সেন্সাস 2013 সালে, এই সময়ের আমরা একটা গ্রোথ দেখেছি যে এসএমই বা এমএসএমই এর প্রায় 7% করে প্রতি বছর গ্রো করে। তা যদি ধরি তাহলে 1 কোটির উপরে আছে বর্তমানে এই ধরনের এন্টারপ্রাইজ। এবং তাদের 2013 সালের হিসাবে হচ্ছে 3 কোটির উপরে এটাতে এমপ্লয়মেন্ট আছে, এবং সেটাও নিশ্চয়ই এখন 4 কোটি 5 কোটি বেড়ে গেছে, কারণ অর্থনীতি আগাচ্ছে। সুতরাং এসএমই না আগানোর কোনো কারণ ছিল না গত 6-7 বছরে, এবং আমার কাছে মনে হয় তাই বেশি। এখন যে কথাটা আপনি বলেছেন এবং আমরাও দেখেছি যে এই উদ্যোক্তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের মহামারী বা এই ধরনের যে সংকট গুলো আসে, যেগুলো আসলে মানুষের, তাদের যে প্রোডাক্ট গুলো হয় তারা এই এসএমইর খুব অল্প সংখ্যক, 2-3% হয়তো এক্সপোর্ট করতে পারে, পুরোটাই এরা কিন্তু ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড। যখন ডোমেস্টিক মার্কেটে ডিমান্ড থাকে না, ডিমান্ড হয়তো আছে কিন্তু আমি ভয় বাইর হতে পারছি না, কিনতে যেতে পারছি না, এরকম যদি ঘটতে থাকে তাহলে কিন্তু তখন যেটা হবে যে তাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, তারা অনেকেই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেনি, ফলে সাময়িকভাবে হলেও অনেকেই এমপ্লয়মেন্ট লস করেছে। এবং যেটা ওনারাও বলছিলেন যে মূলধনকে তারা অনেকেই খরচ করে ফেলেছে, এবং সেই জায়গাটাতেই সরকারের একটা প্রণোদনা প্যাকেজ এসেছে যে তাদেরকে আর্থিক সহায়তাটা দিয়ে, যেহেতু আমরা জুন থেকে মোটামুটি সব খুলে দিয়েছি, তারা আবার আগের পর্যায়ে অনেকেই চলে এসেছে, প্রোডাকশনে চলে এসেছে, বিজনেসে চলে এসেছে, আর তাছাড়া উপায়ও ছিল না, সেই জায়গাটা তাদেরকে যে সাপোর্টটা দেওয়া হয়েছিল, সেই সাপোর্টটার যে মোডালিটিসটা ব্যাংকের মাধ্যমে যে দেওয়ার কথাটা বলা হয়েছে ক্রেডিটটা, সেখানে সমস্যা দেখা গিয়েছে। আমি যতটুকু লেটেস্ট ইনফরমেশন, 15-20% যে 20,000 কোটি টাকা দিয়েছে, তার 15-20% মাত্র লোন হিসেবে ডিসবার্স করতে পেরেছে ব্যাংকগুলো, এবং ব্যাংকগুলো না করতে পারার যথেষ্ট কারণ আছে। সেটা একটু আগে মাহফুজুল্লাহ সাহেবও বলছিলেন যে ব্যাংক তো আসলে এসএমই দের জন্য না, তো এসএমই দের, কারণ ব্যাংক যখন একটা ঋণ দেয় তখন সে কোলাটারাল খোঁজে, জামানত খোঁজে, গ্যারান্টর খোঁজে, কাগজপত্র ঠিক আছে কিনা খোঁজে। তো এসএমই এর একটা বড় অংশ হচ্ছে ইনফরমাল সেক্টর। আমাদের নিজেদের গবেষণা আমরা দেখেছি স্যার, প্রায় 35-40% মতো ব্যাংকিং ফাইন্যান্সের অ্যাক্সেস আছে এসএমই এর, ম্যানুফ্যাকচারিং মূলত, অন্যদের তো নাই। তো তাহলে বাকি 60% কিভাবে দেওয়া যাবে? সেই ক্ষেত্রে আমরা বারবার বলছি যে এসএমই ফাউন্ডেশন একটা ক্রেডিট হোলসেল প্রোগ্রাম আছে, সেটাকে আরো এক্সটেন্ড করা যেত বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং এর আওতায়, এনজিও বা পিকেএসএফ বা ব্র্যাক এদের মাধ্যমে ইনভলভ করা যেতে পারত, কিন্তু সেটা আনফরচুনেটলি এখনো হয়নি। আমার মনে হয় যত দ্রুত সম্ভব যদি এটা না করি, বর্তমানে প্যান্ডেমিকের যে সিচুয়েশন তাতে কিন্তু আমরা 100% কখনোই ওপেন হতে পারবো না যতক্ষণ না ভ্যাকসিন আসে বা এটা চলে যায়। জি, তাদেরকে একটা সাপোর্ট দিয়েই যেতে হবে, এবং সেই সাপোর্টের জন্য আমাদের অল্টারনেটিভ থিঙ্কিং এর প্রয়োজন আছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মনজুর হোসেন। আপনারা তিনজন আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ইভেলি বিশ্বসংলাপে। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আরও কিছু প্রসঙ্গ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দর্শক, বিশ্বসংলাপে নিচ্ছি ছোট্ট করে বিরতি, সাথেই থাকুন।
বিরতিপুর আরেকবার স্বাগত বিশংলাপে। আমরা ক্ষুদ্র মাঝারি শিল্পে সংকট নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে তিনজন অতিথি যুক্ত আছেন, রাশেদুল করিম মুন্না, ডক্টর মঞ্জুর হোসেন এবং আছেন মাহফুজুল হক শাহ। জনাব রাশেদুল করিম মুন্না, আপনার কাছে আরেকবার যাব। মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম এর আগে বিরতিতে যাওয়ার আগে, আপনারা তিনজনই কিন্তু উল্লেখ করেছেন যে প্রণোদনা প্যাকেজের ব্যাপারে এবং ব্যাংকিং সিস্টেমের ব্যাপারে এসএমই খাত ব্যাংকিং সাপোর্ট যে পাওয়ার যে বিষয়টি সেটি আসলে পরিপূর্ণভাবে কখনোই পায়নি আমরা দেখতে পেয়েছি। এটা নিয়ে বারবার আলোচনা সমালোচনা হয়েছে। মূলত প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে প্রণোদনা প্যাকেজ দেয়া হয় বা পলিসি সাপোর্টের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, এগুলো বাস্তবায়নের জায়গাটা আসলে কিছুটা মন্থর গতি থাকে, এটার পেছনে আসলে কারণ কি মনে করছেন আপনি? জনাব রাশেদুল করিম মোল্লা। আমি মনে করি যে আমাদের যে ব্যাংকিং চ্যানেলে যে সমস্ত লোনগুলো দেওয়া হয় সেখানে যে প্রণোদনা ঘোষণাটা করা হয়েছে সেখানে সুনির্দিষ্টভাবে মেনশন করা আছে যে ব্যাংক এবং ক্লায়েন্টের রিলেশনটা হচ্ছে বেস করে তারা টাকাটা দিবে। আচ্ছা, তা সেই জায়গাতে ব্যাংকগুলা স্বাভাবিকভাবে একটা মাইন্ডসেট আছে যে তারা ছোট ছোট লোনগুলা না দিয়ে হয়তো অল্প কিছু সংখ্যায় বড় লোন দিয়ে তারা তাদের কাজটাকে কমফোর্টেবল ফিল করে বা কস্ট ইফেক্টিভ হয়, সেই সেন্সে হয়তো তারা চিন্তা করে এসএমইদের ব্যাপারে সবসময় তাদের একটা নেগেটিভ পারসেপশন ছিল। অর্থাৎ একটা মাইন্ডসেট আছে যে এসএমইদেরকে তারা তাদের যে ফাইন্যান্সিয়াল যে চেইনটা আছে সেখানে তারা অ্যাকোমোডেশন করতে চায় না। সেই জায়গাতে আমরা বাংলাদেশ ব্যাংকে আমাদের বিভিন্ন চেম্বার অ্যাসোসিয়েশন থেকে যেই আমরা জোরালোভাবে তুলে ধরেছি যে সমস্যার সমাধানটা হওয়া দরকার। ইভেন আমরা আমাদের এসএমই ফাউন্ডেশনের যে ফান্ড আছে, খুব লিমিটেড ফান্ড আছে, সেটাতে আমরা সারা দেশে ছোট ছোট কাজ করছি। আমরা কিন্তু শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে আমরা যে সারা দেশে যে ক্লাস্টার গুলো আছে বা এসএমইরা আছে বা আমাদের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত অ্যাসোসিয়েশন গুলো আছে তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার ক্ষেত্রে সরকার যদি একটা বিশেষ ফান্ড দেওয়া হয় আমরা যদি সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাতে আমরা সরকারের কাছে আরো দ্রুত পদক্ষেপ আশা করছি, কারণ একটা হতাশা কিন্তু চারদিকেই আছে। সেই জায়গাতে আমরা বলছি আমাদের সাইড থেকে, উদ্যোক্তাদের সাইড থেকে বলছি, ইমপ্লিমেন্টেশনের জায়গাতে খুব স্লো হচ্ছে। আমি যদি পরিসংখ্যানটা বলি যে মাত্র এ পর্যন্ত এসএমইদের জন্য যে ফান্ডটা ঘোষণা করা হয়েছে এ পর্যন্ত 4,822 কোটি টাকা ডিসবার্স করা হয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ কিন্তু এখন হচ্ছে প্রায় 5% এর মতো। তো সেই জায়গাতে আমি যে কথাটা শুরুতে বলেছি যে আমাদের অনেক এসএমই উদ্যোক্তা আছে যারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তারা যদি তাদের নতুন ভাবে তাদের কার্যক্রমটা শুরু করতে হয়, তারা যদি নতুন ভাবে ফান্ড না পায়, অনেকেই কিন্তু চালুই করতে পারবে না। অর্থাৎ এই উদ্যোক্তা তৈরি হওয়াটা কিন্তু একটা কঠিন কাজ, টাকা দিয়ে কিন্তু একটা উদ্যোক্তা তৈরি করা যাবে না। সুতরাং এখানে যদি হারিয়ে যাওয়ার প্রশ্নটা থাকে, এখানে যদি আমি সংখ্যার বিষয়ে আমার আরেক ভাই বলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2013 পর কিন্তু অন্য কোনো ঘোষণা আসেনি, যে কারণে আমি 78 লক্ষের কথা বলেছি। হ্যাঁ, আমি বিশ্বাস করি হয়তো এর মধ্যে কিছুটা বেড়েছে, কিন্তু সংখ্যাটা, ধন্যবাদ জনাব রাশেদুল করিম মুন্না, আসলে আমাদের সেন্সাস গুলো তো 5 বছর বা 10 বছর এরকম গ্যাপ, বিশাল গ্যাপে গ্যাপে হয়, সেই সেন্সাস গুলো করার ক্ষেত্রে আমাদের সক্ষমতার জায়গা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন থাকে। আমি ডক্টর মঞ্জুর হোসেন আপনার কাছে একবার আসবো। মূলত আপনি এর আগেও কিন্তু এই যে ব্যাংকিং সিস্টেম নিয়ে বলছিলেন বিরতিতে যাবার আগে, আমার কথা হচ্ছে ব্যাংকের একটা মাইন্ডসেট যে আমি 10 জনকে না দিয়ে আমি 1 জনকে দিয়ে যদি আমার কোটা ফুলফিল করতে পারি তাহলে তো আমার হ্যাসেলটা কম হচ্ছে, ঝামেলা কম হচ্ছে, কিন্তু এসএমই ফ্রেন্ডলি ব্যাংক সিস্টেম কি আদৌ আমাদের দেশে আছে? যদি না থাকে সেক্ষেত্রে আসলে কিভাবে এসএমই ফ্রেন্ডলি ব্যাংক সিস্টেম করা যায়, সেক্ষেত্রে কারা এই সিদ্ধান্ত নিবে, কিভাবে নিবে? আপনি খুবই ভালো একটি প্রশ্ন তুলেছেন, আমি ভাবছিলাম এটা বলার জন্য। একটা হচ্ছে যে আমরা দেখেছি যে সরকারের বা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কারণে এসএমই ডেস্ক, উইমেন ডেস্ক কিছু করা হয়েছে, এসএমইর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ লোন অ্যামাউন্ট বরাদ্দ রাখার জন্য বলা হয়েছে, পরবর্তীতে আমরা দেখা যায় যে সেগুলো তো অন্য জায়গায় দিয়ে এসএমই হিসেবে দেখিয়ে দেওয়া হচ্ছে, আলটিমেটলি এসএমইরা পাচ্ছে না। এবং যে মডেলটা আমরা বারবার বলছি যে মডেলটার কারণেই আসলে এসএমইরা এই ধরনের ব্যাংকিং সিস্টেম থেকে সুবিধাটা পাবে না, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, এটা না শুধু বাংলাদেশের জন্য যে তা না। সেই জন্য আমি এসএমই পলিসি যেটা নতুন হয়েছে এটার সাথে ইনভলভ ছিলাম, সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড পেপারটা আমি তৈরি করেছিলাম এবং সেখানে অনেক ধরনের কনসালটেশন হয়েছিল, এবং আমরা একটা প্রস্তাব করেছিলাম একটা এসএমই ব্যাংক তৈরি করার জন্য। এটা কিন্তু বিভিন্ন দেশে আছে, যারা শুধুমাত্র এসএমইদেরকে নিয়ে হ্যান্ডেল করবে তাদের সেই
মডালিটিসটা একটু ডিফারেন্ট হবে, ব্যাংকিং অপারেশনসটা একটু ডিফারেন্ট হবে, তারা ওদেরকে নিয়ে হ্যান্ডেল করবে, সেটা আমার মনে হয় এখন সময়ের দাবি। কারণ যেই আমরা একটা নিউ সিচুয়েশনে আসছি, এখন আমাদের একটা আই ওপেনার হয়েছে যে আসলে ব্যাংকিং সিস্টেম দিয়ে এটা সম্ভব না। এনজিও দিয়ে যদি যাওয়া যায় তাহলে তো কস্ট অফ বরোয়িং ওদের অনেক বেড়ে যাবে। সুতরাং একটা এসএমই ব্যাংক যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে সেটা একটা খুব উপকৃত হবে এই সেক্টরটা। যদিও অনেকে বলছে বাংলাদেশের ব্যাংকিং নতুন নতুন ব্যাংক করার অভিজ্ঞতা ভালো না, কিন্তু সেটা তো অন্য প্রসঙ্গ, প্রসঙ্গ সেটাকে কারেক্ট করার জন্য অন্য বিষয়, গভর্নেন্স বলেন অন্য বিষয়, কিন্তু এসএমই কে হ্যান্ডেল করার জন্য আসলে সত্যিকার অর্থে আমি বিলিভ করি একটা এসএমই ব্যাংক দরকার যারা এই ধরনের সিচুয়েশনকে হ্যান্ডেল করবে। উদ্যোক্তারা চাইলেই কোলেটারাল দিতে পারে না, এসএমই উদ্যোক্তা বা কটেজ শিল্পের সাথে জড়িত যারা তারা অনেকেই কিন্তু এমনও আছেন যারা ব্যাংকিং সিস্টেমটাই বুঝেন না, সেক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে সেদিক থেকে আমি আমি তো সেই প্যান্ডেমিক শুরু প্রথম থেকে এটা নিয়ে বিভিন্ন কাজ করছিলাম বলছিলাম, এবং সেদিক থেকে একটা মডেল খুব ভালো যেটা এসএমই ফাউন্ডেশন করেছে, ক্রেডিট হোলসেল প্রোগ্রাম যেটা, তারা শুধু ক্লাস্টারের মধ্যে দেয়, তারা একটা লো কস্টে ফান্ড দিচ্ছে, কিন্তু সেটাতে কিন্তু রিপেমেন্ট রেট কিন্তু ভেরি হাই, মানে কোনো কোলাটারাল নাই, কোনো আপনার ইয়ে নাই, গ্যারান্টারের দরকার হয় না, কিন্তু শুধুমাত্র এসএমই ফাউন্ডেশনের বেনিফিশিয়ারি হিসেবে দেওয়া হয়। সুতরাং এসএমই ফাউন্ডেশন মোটামুটি রিকগনাইজ করে যে এরা ভালো, এবং তাতে করেই কিন্তু রিপেমেন্ট রেট ভেরি হাই, এবং 9% সুদেই দেওয়া হচ্ছিল যখন বাইরে 13-14-15% সুদে। সুতরাং এটা যদি সেরকম একটা মডেলকে দিয়ে মডেল নিয়ে যদি এসএমই ব্যাংক নামে একটা নতুন কিছু শুরু করা যায়, আমার মনে হয় নতুন নতুন প্রোডাক্ট এবং পুরো দেশকেই কিন্তু সহজে কভার করা যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা জনাব মাহফুজুল হক শাহ আছেন আমাদের সাথে, আপনার কাছে একটু একটিবার যেতে চাই মূলত যে এই যে এসএমই খাতের জন্য এই ডিসবার্সমেন্টের জায়গাটা নিয়ে আপনারা কথা বলছিলেন, বন্টন প্রক্রিয়া আসলে কোনো ধরনের পরিবর্তন এনে কি এই সংকটকালীন সময়গুলোকে কভার করা যায় কিনা, এবং খুব দ্রুত আসলে এসএমই খাতকে ফ্যাসিলিটেট করা যায় কিনা, এই বিষয়ে কি বলবেন জনাব মাহফুজুল হক শাহ? জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা আমি আগেও বলেছি, প্রথম কথা হচ্ছে এসএমই খাতের যে বর্তমান সমস্যাগুলি আছে ওগুলো চিহ্নিত করতে হবে, অলরেডি চিহ্নিত হয়েছে, এগুলো যেহেতু চিহ্নিত হয়েছে তাহলে এগুলোর সমাধান কিভাবে করবেন? আপনি একটি পলিসি করেছেন, যেমন এইবার যে স্টিমুলাস যে প্যাকেজগুলো হয়েছে এখানে, এই যে যখন পলিসিটা করা হয়েছিল আমি অত্যন্ত সম্মানের সাথে বলছি, যোগ্য ব্যক্তিরাই করেছেন, বাংলাদেশ ব্যাংক থেকে, ফিনান্স মিনিস্ট্রি থেকে, বিভিন্ন অন্যান্য মিনিস্ট্রি থেকে সবাই ছিলেন এখানে, আমাদের সম্মানিত অর্থনীতি মহোদয় বিভিন্ন জায়গায় থাকেন, ওনাদের মতো যারা বিজ্ঞজনরা এখানে ঢাকায় বসে এইসব পলিসি গুলো করে মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করতে গেলে এটা যে প্রবলেম আজকে যেগুলি হচ্ছে এটা কি ওনারা কি জানতো না? হ্যাঁ, হয়তো জানতো না, হয়তো জেনেও জানার না জানার ভান করছে, দুটো থেকে একটা, না জানার এটা কোনো কথা হতে পারে। এখন যে বিষয়টা এখানে আমাদের বলা, এখন দোষারোপ করতে কোনো লাভ নেই, যখন বাস্তবায়ন করতে গিয়েছে ব্যাংকের পক্ষ থেকে যে প্রশ্নগুলি এসছে একদম অযৌক্তিক সেটাও কিন্তু বলা যাবে না। কারণ আপনি জানেন বাংলাদেশের 90% ব্যাংক হচ্ছে প্রাইভেট সেক্টর, তো প্রাইভেট সেক্টরের ব্যাংক গুলি তো সরকারের সেই শিল্প ঋণ সংস্থা বা কৃষি ব্যাংক বা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক ওগুলির মতো তো ওরা ইয়ে করতে পারবে না, তাই না? এগুলো বিষয়গুলি দেখতে যে জন্য ভাই যেটা বলেছেন আমিও এসএমই ব্যাংক করার পক্ষপাতী। হ্যাঁ, এখন কত হচ্ছে সরকারি ব্যাংক গুলি চলে না, করলে ইয়ে হয় না, কেন চলে না? চলে না আমাদের পলিসিগত বা আমরা চালাতে চাচ্ছি না, চালাতে চাইলে হওয়া যায়। আর এসএমই খাতের জন্য এসএমই ফাউন্ডেশন যখন করা হয়েছে, আরো অনেক কথা আছে স্বল্প সময় বলা যাবে না, ফেলিউর অর্গানাইজেশন কেন এগুলা? সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আমি না, আমলাতন্ত্রের বিরুদ্ধে না, আমলাতন্ত্রের বিরুদ্ধে হবে। এখন যে যুগোপযোগী আপনি আমলাতান্ত্রিক পলিসি নেবেন না, আপনি যদি সেই পুরানো শত বছরের পুরানো আমলাতান্ত্রিক ধারা দিয়ে যদি এগুলোকে বাস্তবায়ন করতে চান তাহলে এগুলো তো হবে না। আপনাকে আরেকটা কথা বলি, পৃথিবীতে দুটো দেশ আমাদের খুব বন্ধুপূর্ণ দেশ, জাপান এবং কোরিয়া, আপনারা আমরা সবাই জানি এই দুটো দেশ শিল্পে উন্নত বিশ্বের যে উন্নতের মানে শীর্ষে চলে এসছে, ইভেন কি চায়না অলসো। যদি চায়না, আমি যদি শুধু কোরিয়া আর জাপানকে নিই, চায়নার যেহেতু ওটা অন্য সিস্টেমের দেশ চলে সেটা আমি বলবো না। এখানে কি হয়েছিল যখন এটা ওরা এসএমই শিল্পকে এসএমই খাতকে ওখানে কিভাবে ওরা মেইন লাইনে নিয়ে এসছে, কিভাবে ওদের একটা ডিসিপ্লিন সিস্টেমের মধ্যে এনেছে, এগুলো কি আমাদের কর্মকর্তারা বা আমাদের পলিসি মেকাররা দোজ ওয়ার রেসপন্সিবল ওরা জানে না? সব জানে।
ধন্যবাদ জনাব মাহফুজুর রক্ষা। আসলে সমাধানের জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা পরের পার্টি এটা নিয়ে আলোচনা করব, তিনজনের কাছে ছোট্ট করে যাব। তার আগে এই মুহূর্তে একটি বিরতি নিব, আপনারা তিনজন আমাদের সাথে আছেন, থাকুন যুক্ত। দর্শক নিচ্ছি বিরতি। ইভেলি বিশংলাপে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। ক্ষুদ্র মাঝারি শিল্পের সংকট নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে জনাব রাশিদুল করিম মুন্না আছেন, আছেন ডক্টর মনজুর হোসেন, আছেন মাহফুজুল হক শাহ। জনাব মাহফুজুল হক শাহ, আপনাকে দিয়ে শুরু করি। একদম সংক্ষেপে আমরা আপনার কাছে একটি জানতে চাওয়া যে মহামারীর সাথে সহাবস্থান মেনে আসলে ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখার স্বার্থে আমরা আর্থিক প্রণোদনা প্যাকেজের বাইরে আর কী কী নীতিগত সহায়তা এই মুহূর্তে দরকার, একদম ছোট্ট করে বলবেন জনাব মাহফুজুল হক শাহ। হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে আমাদের যে কোভিড এর যে মহামারীটা যাচ্ছে এবং যে প্রবলেমটা আছে, এটা যে কখন শেষ হবে সেটা কি আমরা জানি না। সুতরাং আমাদের এসএমই কাজ যে প্রবলেম গুলো ফেস করছে এটা আগামী 2 মাসের মধ্যে আপনি সলভ করতে পারবেন সেরকম কিন্তু না। এখন বিষয়টা হচ্ছে এরকম, এখানে যে ভুলগুলো আমাদের হয়েছে পলিসিতে হোক বা যে ইমপ্লিমেন্টেশনে হোক, ওখানে ওই ভুলগুলোকে শুধরে নিয়ে অ্যাটলিস্ট আমি 20টা আইটেমকে যদি ধরি এসএমই লেভেলের, ওই অ্যাসোসিয়েশন গুলোর সাথে বসে ওনাদেরকে সবসময় সাথে নিয়ে খুব দ্রুত এই কাজগুলি করতে হবে। এবং এখানে সবচাইতে যত বাধা যেগুলি আসে আমাদের সরকারি যে নিয়ম কানুনের মধ্যে যদি আপনি ফেলে দেন তাহলে কিচ্ছু হবে না। আমরা আলোচনাটা করে দিলাম, সেটা শেষ, আলোচনা চলতে থাকবে, আর যে টিকে থাকবে এসএমই খাতের যে উদ্যোক্তা সে নিজের উদ্যোগেই টিকে থাকবে। এবং এই জায়গায় কিন্তু সরকারের কিছু করারও নাই। হ্যাঁ, সরকারের করার শুধু ওটুকুই আছে যেটুকু করার জন্য সরকারের আমাদের যে মন্ত্রণালয় গুলো যে নিয়ম কানুন গুলি আছে এই নিয়ম কানুনের মধ্যে অতি দ্রুত আমি এখানে কোনো সমাধান দেখছি না। তার সবচেয়ে যে সুবিধাটা আমাদের এখন আছে, আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নিজেই ফিল করছেন, এই সুযোগটা কিন্তু সবসময় থাকে না। এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একটা আইডিয়া উপর দিয়েছেন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে, ব্যবসায়ী যারা আছি বসে পড়েছেন এবং তাদের ব্যবসা বাণিজ্যে যে ফ্লো ছিল সে ফ্লোটি একদম বাধাগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে অনলাইন সাপোর্টটা আসলে কতটা তাদেরকে সাপোর্ট দিবে, অনলাইন কেনাকাটার যে প্ল্যাটফর্ম গুলো হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে করোনার এই ক্রান্তিকালীন সময়ে অনেক উদ্যোক্তা কিন্তু অনলাইনে চলে এসেছেন, সে অনলাইনটা কতটুকু সাপোর্ট দিবে, এর পাশাপাশি আর কোনো কিছু করতে পারেন কিনা উদ্যোক্তারা? জনাব রাশিদ করিম। আমি মনে করি এটি একটা ভালো পদক্ষেপ যে অনলাইন প্ল্যাটফর্মটাকে কিভাবে প্রসারিত করা যায়। আমরা দেখেছি আন্তর্জাতিক বাজারে যারা কাজ করছে তাদের অনলাইন প্ল্যাটফর্মটা খুব জোরালো ভাবে তারা বিস্তৃত করেছে, বিধায় তাদের সেলস পয়েন্টে তাদের গ্রোথটা নেগেটিভ হলে সেই পরিমাণ নেগেটিভ হয়নি, এটা বাড়ানো দরকার। পাশাপাশি আমি মনে করি যে এসএমই ব্যাংকের যে বিষয়টা আছে সেটাকে আমি সমর্থন জানাচ্ছি, বাট এটা তো সময় লাগবে। এক্সিস্টিং ব্যাংকগুলোর ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাচ্ছি বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব নিতে হবে, বর্তমানে যে সমস্ত ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারা কিভাবে এই জায়গাটাতে নিশ্চিত করবে, অর্থাৎ যারা এক্সিস্টিং চ্যানেলে আছে যে এসএমইরা সাপোর্ট পাচ্ছে আর যারা পাচ্ছে না, অর্থাৎ নতুন যারা আছে তাদেরকে কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায়, তাদের সংখ্যাটা কিভাবে বর্ধিত করা যায়। আর তৃতীয় যে প্রশ্নটা আমি প্রস্তাবটা রাখছি সেটা হচ্ছে যে ব্যাংকগুলার যে অনীহা সেই ক্ষেত্রে রিফাইন্যান্সিং এর জায়গাটাতে আমি মনে করি নজর দেওয়া দরকার, এবং এই ব্যাংকগুলো যাতে উৎসাহিত হয় সেই জায়গাতে যদি ব্যাংকের কোনো ঘাটতি থাকে কোনো ইস্যু থাকে সেটা সমাধান করে এই এসএমই দের লোন দেওয়ার ব্যাপারটা এক্সিস্টিং যে ফাইন্যান্সিয়াল চ্যানেলে কিভাবে বাড়ানো যায় সেটা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি। জি ধন্যবাদ। বাস্তবায়নের জায়গাটা আসলে ভালোভাবে করতে না পারলে সেক্ষেত্রে আসলে শঙ্কা কিন্তু থেকেই যাবে, শঙ্কা কিন্তু বাড়বে দিনে দিনে। ধন্যবাদ। আমরা জনাব ডক্টর মনজুর হোসেন আপনার কাছে যাব। মূলত আরেকটি বিষয় হচ্ছে কবে নাগাদ স্বাভাবিক অবস্থা আসবে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত আনসার্টিন, কেউ বলতে পারছে না, কিন্তু এই এই ক্রান্তিকালীন সময়টাকে কাজে লাগিয়ে এসএমইর উদ্যোক্তাদের জন্য, কটেজ শিল্প এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য পরবর্তী পরিস্থিতিতে যাতে ভালো করে ভালোভাবে বিজনেস রান করতে পারে সেক্ষেত্রে এই মুহূর্তে কী কী উদ্যোগ নিলে আসলে পরের প্ল্যাটফর্মগুলো পরের কাজগুলো তাদের জন্য সহজ হবে, উদ্যোগগুলো কী কী হতে পারে এই মুহূর্তে?
না আপনি একটু আগে যেটা বলছেন, একটা তো আমরা বললাম ফিনান্সিয়াল হেল্প বা অ্যাসিস্ট্যান্স দেওয়া যেভাবে সম্ভব হয়। একটা আমি জাস্ট একটু জিনিস অ্যাড করতে চাই যে নতুন যে এসএমই পলিসি 2019-এ, হ্যাঁ ঠিক আছে, ওখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, ব্যাংক যদি এখন নাও করা যায় প্রতি জেলায় একটা ব্যাংককে লিড এসএমই ব্যাংক হিসেবে ঘোষণা করা, সেটা আমার মনে করার সুযোগ আছে। দ্বিতীয়টা হচ্ছে আমি এখনো বলতে চাই, যেহেতু আমাদের ফর্মাল সিস্টেম নাই, এখন ডেভেলপ করেনি ফিনান্সিয়াল, আমি মনে করি স্টিল পিকেএসএফ কে দিয়ে তার নেটওয়ার্ককে ইউজ করে এই প্রণোদনা প্যাকেজটা সবাইকে দিয়ে দেওয়া, যাতে করে তারা সামনে যে কোনো অবস্থাকে খারাপ অবস্থা মোকাবেলা করতে পারে। দ্বিতীয় যে কথাটা আপনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন, ফিনান্সের বাইরেও তাদেরকে কিন্তু ই কমার্স প্ল্যাটফর্ম এবং অন্যান্য টেকনোলজিক্যাল সাপোর্ট, ইন্টারনেট সুবিধা দেওয়া এবং সেখানে ইন্টারনেটের ব্যয় কমিয়ে দেওয়া এবং অন্যান্য সুবিধা দেওয়া যেতে পারে, ট্রেনিং এর ব্যবস্থা করে সেটা এসএমই ফাউন্ডেশন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা তিনজন আজ আমাদের সময় দিলেন, জনাব রাশিদুল হক মুন্না, জনাব ডক্টর মনজুর হোসেন এবং জনাব মাহফুজুল হক শাহ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিশ্বসংলাপে যুক্ত হয়ে অনেকগুলো অনুষঙ্গ যোগ করার জন্য। সেই সাথে দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী বিশ্বসংলাপ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।